এবারে বীরকে নিয়ে বুবলির স্ট্যাটাসের পর মুখ খুললেন অপু বিশ্বাস। সাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও বুবলির দ্বন্দ্ব বেশ পুরনো, সেটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। চলতি মাসের শুরু থেকেই আলোচনায় জায়গা করে নিয়েছেন চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঈদে মুক্তি পাওয়া নায়কের প্রিয়তমা এবং নায়িকা লালশাড়ি সিনেমার প্রচারণা করতে দেখা যায় একে অপরের। এরপর প্রশ্ন ওঠে, তাহলে কি এক হতে যাচ্ছেন সাকিব অপু? এ নিয়ে সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে যখন চর্চা আর গুঞ্জন, ঠিক তখনই নতুন খবর আসে, প্রিয়তমা সিনেমা মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ায় সেখানে উড়াল দেন চিত্রনায়ক সাকিব। অভিনেতার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে একই পথে উড়াল দেন ঢালিউড কুইন অপু। এরপর সোশ্যালে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা যায় সাকিব, অপু ও তাদের ছেলেকে। আবার একটি ভিডিওতে নিউ ইয়র্কের রাস্তায় ঘুরতেও দেখা যায় তাদের। এরপর একটি ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় দুই তারকাকে। মাতৃভূমিতে না হলেও দূর প্রবাসে এভাবে দুই তারকাকে একসঙ্গে দেখে ফের চর্চা শুরু হয়। তাহলে কি অপুর কাছে ফিরছেন সাকিব? ঘুরে ফিরে যখন সাকিব অপুর স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে নানা কথা, তখন ওঠে আসে বুবলির প্রসঙ্গ। গুঞ্জন ওঠে তিনিও ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন। এ নায়িকা বিদেশে না গিয়ে বরং সিনেমার প্রচার করতে থাকেন। এরই মাঝে মঙ্গলবার 18 জুলাই দুপুরে ফেসবুক পেজে ছেলে বীরের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন বুবলি। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী। বুবলি যখন ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ ঘন স্ট্যাটাস দিলেন, ঠিক এর পরদিনই অর্থাৎ বুধবার 19 জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে ছেলে জয়ের দুটি ছবি ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করেন অপু। এ নায়িকা ছবিগুলোর ক্যাপশনে লেখেন, আমার প্রিয় স্থান তোমার আলিঙ্গনে। অপুর এ পোস্ট নজর কেড়েছে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের। সেখানে সবাই প্রিয় তারকার ছেলেকে নানা রিয়াকশন এবং মন্তব্যে ভাসাচ্ছেন। আবার কেউ কেউ শবনম বুবলির পক্ষেও কথা বলেছেন। বুবলির ভক্তদের প্রশ্ন, সাকিব অপু যুক্তরাষ্ট্রে সময় কাটালে বুবলি কোথায়? বুবলির সঙ্গে কি বিচ্ছেদ হয়েছে সাকিবের? নিজের বড় ছেলে জয়কে নিয়ে ঘুরে বেড়ালেও ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্য কি সময় হয়নি সাকিব খানের? দর্শক, এ প্রশ্নের উত্তর আপনারা জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে।